Assalamu alaikum everyone. I am Saiful Islam. I am studying a foreign medical university. Today I will discuss about night discharge. যাকে আমরা বাংলাতে স্বপ্নদোষ বলে থাকি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন এ ব্যাপারে একটা ভিডিও বানানোর জন্য, তাই আমি আপনাদের মাঝে এই ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো প্রথমে আমরা স্বপ্নদোষ কি, স্বপ্নদোষ কেন হয় এবং অতিরিক্ত স্বপ্নদোষ কেন হয় এবং এ থেকে যে পরিত্রাণ পাবো তার বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে স্বপ্নদোষ কি, আসলে আমরা যখন ঘুমোতে যাই তখন ঘুমোতে যাওয়ার পরে যদি স্পার্ম ইজাকুলেট হয়ে বের হয়ে যায় তখন আমরা এটাকে স্বপ্নদোষ বলে থাকি। স্বপ্নদোষ কাদের হয় এবং কেন হয়, অতিরিক্ত স্বপ্নদোষ কাদের হয়? একজন ছেলে বা মেয়ে শৈশব থেকে কৈশোরে পদার্পণ করলে তাদের স্বপ্নদোষ হয়ে থাকে। আবার একজন যুবক যখন অনেক দিন ধরে তার স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হননি, এমন পুরুষেরও স্বপ্নদোষ হয়ে থাকতে পারে। আমরা আলোচনা করব হোয়াই নাইটফল অকার্স ইন আওয়ার বডি, অর্থাৎ স্বপ্নদোষ কেন হয়। আমাদের টেস্টেসের ভিতরে প্রতিনিয়ত শুক্রাণু তৈরি হচ্ছে যা প্রতি সেকেন্ডে কয়েক হাজার থেকে কয়েক মিলিয়ন। তো শুক্রাণুর উপরে পিছনের উপরের দিকে যে এপিডিডাইমিস নালি থাকে এটাতে আসলে শুক্রাণুগুলো ম্যাচিউর হয় এবং স্টোর হয়। তো এটা যখন ভরে যায় তখন আসলে স্বপ্নদোষটা হয়ে থাকে। তো এটা বিভিন্ন মাধ্যমে আসলে স্বপ্নদোষটা বা স্পার্ম এক্সপেল আউট হয় বা বের হয়। ডাইমিস নালি যখন ভরে যায় তখন এটা ইউরিনের মাধ্যমেও বের হতে পারে, আবার স্বপ্নদোষের মাধ্যমেও বের হতে পারে। তো এভাবে আসলে অ্যাকচুয়ালি আমাদের স্বপ্নদোষটা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব অতিরিক্ত স্বপ্নদোষ কেন হয়। আমাদের যে নার্ভাস সিস্টেমগুলো অ্যাকচুয়ালি রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে জড়িত, এই নার্ভগুলো যখন কন্ট্রোল থাকে না নার্ভের উপরে তখন আমাদের এই স্বপ্নদোষটা আসলে হয়ে থাকে। প্রতি মাসে যদি 4 থেকে 10 বার স্বপ্নদোষ হয়ে থাকে তখন এটাকে আমরা স্বাভাবিক স্বপ্নদোষ বলে থাকি, এবং যদি 20 বার অতিক্রম করে এক মাসে তাহলে আমরা এটাকে অস্বাভাবিক স্বপ্নদোষ বলে থাকি। অতিরিক্ত স্বপ্নদোষ কাদের হয় এবং কেন হয়? আপনার যখন অতিরিক্ত নাইটফল হচ্ছে তখন বুঝতে হবে ইওর নার্ভাস সিস্টেম ইজ সো উইক, অর্থাৎ আপনি যখন ঘুমোতে যাচ্ছেন তখন আপনার নার্ভগুলো রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আর কন্ট্রোল করতে পারছে না, অর্থাৎ আপনার এই নার্ভগুলো খুবই ড্যামেজ, আর এই নার্ভগুলো ড্যামেজ হওয়ার কারণে আপনার স্বপ্নদোষ হচ্ছে। ইউ মাস্ট বি ডুইং এ লট অফ মাস্টারবেশন অর হ্যান্ড জব, অর্থাৎ আপনি অনেক মাস্টারবেশন করছেন বা হস্তমৈথুন করছেন। দ্বিতীয়ত ইউ আর ওয়াচিং টু মাস পর্ন ভিডিওস, অর্থাৎ আপনি পর্নোগ্রাফি দেখছেন। অর ম্যাক্সিমাম টাইম ইউ আর মেকিং সেক্স গার্লস লাভ মেকিং ইটিসি, অর্থাৎ আপনি সবসময় ফ্যান্টাসি ওয়ার্ল্ড নিয়ে ভাবছেন যার জন্য স্বপ্নদোষটা হচ্ছে। এখন আমরা আলোচনা করব অতিরিক্ত স্বপ্নদোষ ভালো না খারাপ। আমরা জানি অতিরিক্ত সব কিছুই খারাপ। অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার ফলে শরীর দুর্বল হয়ে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া সহ নানা ক্ষতিকর লক্ষণ দেখা দিতে পারে। আপনার ভাবতে হবে পর্ন অ্যান্ড সেক্স আর টোটালি ডিফারেন্ট, অর্থাৎ পর্ন ভিডিও এবং আসলে সেক্স টোটালি আলাদা। সো এক্সারসাইজ করতে হবে ডেইলি এবং এটা আপনার নার্ভাস সিস্টেম রিপেয়ার করবে এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমের ব্লাড ফ্লো বাড়িয়ে দিবে। এটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ইম্প্রুভ করবে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। রাতে ঘুমোতে যাওয়ার মিনিমাম 3 ঘন্টা আগে খাবার খেতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। সো আমরা উপরের এই কাজগুলো করলে, নিয়মিত করলে আমাদের এই সমস্যা থেকে আস্তে আস্তে পরিত্রাণ পাবো। এই বিষয়গুলো আমরা অনুসরণ করলে ইনশাল্লাহ এই নাইটফল থেকে আমরা পরিত্রাণ পাবো। গার্লিক বা রসুন 2 থেকে 3 কোয়া ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে ছোট ছোট টুকরো করে খেলে নাইটফল অনেকটাই কমে যাবে। মিল্ক অ্যান্ড অ্যালমন্ড, অর্থাৎ দুধ এবং কাঠবাদাম 4 থেকে 5 কোয়া ঘুমোতে যাওয়ার
এক ঘন্টা আগে দুধের সাথে এই কাঠবাদাম খেলে রিপ্রোডাক্টিভ সিস্টেম কুল ডাউন হতে সাহায্য করবে। দেন নেক্সট হলো ইউগার্ট, অর্থাৎ টক দই বা দই। দই ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে খেলে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম কুল ডাউন হবে, যার জন্য স্বপ্নদোষ আস্তে আস্তে কমতে থাকবে। এখন আমরা কিছু মেডিসিন নিয়ে কথা বলবো। তো মেডিসিনগুলোর নাম আমরা নিচে মেনশন করব। অতিরিক্ত স্বপ্নদোষ রোধে আমরা এখন কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা কিছু ট্যাবলেট নিয়ে আলোচনা করব, যেমন নারজিনর, মুডন। এটা আসলে সকালে আর রাত্রে একটি করে ট্যাবলেট খাবার 15 থেকে 20 মিনিট পরে খেলে আমরা স্বপ্নদোষ থেকে রেহাই পেতে পারি। এবং কিছু ইউনানি মেডিসিনও আছে, যেমন স্যালভিন, দেন ইন্সপার্ম, সিরাপ হলো জার্নাইট। এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এগুলো মেডিসিনে, সো আমরা এগুলো মেডিসিন খেতে পারি। হলো আজকের আলোচনা। আর কারো যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।